সালামু আলাইকুম দর্শক, মুস্তাফিজুর রহমান বাংলাদেশের জাতীয় দলের হয়ে তার সেই টপ রিদমে না থাকলেও, তার সেই বিধ্বংসী ফর্মে না থাকলেও আমরা দেখেছি আইপিএলে চেন্নাই সুপার কিংস তাকে 2 কোটি রুপিয়া দিয়ে কিনেছে। তো যেহেতু মুস্তাফিজুর রহমানকে তাকে পিকড আপ করেছে, সুতরাং কোনো না কোনো প্ল্যানেই তো অবশ্যই করেছে, প্ল্যান না থাকলে তো মুস্তাফিজুর রহমানকে নিত না। তো এই জায়গায় মুস্তাফিজুর রহমানের অফ ফর্মে থাকায় অনেকে হাসাহাসি করছে যে চেন্নাই সুপার কিংস তাকে না নিয়ে এই জায়গায় অন্য একটা ভালো পেসার নিতে পারতো, কিন্তু দিন শেষে মুস্তাফিজুর রহমানকে যে কারণে যে প্ল্যানে ধোনি চেন্নাই নিয়েছে সেটা আসলে অনেকটা সাকসেসফুল হবে বলে আমি মনে করি। রবিচন্দ্রন অশ্বিন তার ফেসবুক পেজে এবং ইউটিউব পেজে একটা মন্তব্য করেছেন এবং সেখানে তিনি বলেছেন যে মুস্তাফিজুর রহমানকে চেন্নাই সুপার কিংস যে কারণে নিয়েছে সেটা হচ্ছে চেন্নাইয়ের পিচগুলো স্লো টার্নিং পিচ, আর স্লো উইকেটে মুস্তাফিজুর রহমান কতটুকু ডেঞ্জারাস সেটা আমরা দেখেছি। 2022 টি টোয়েন্টি বিশ্বকাপ শুরুর আগে গড়ের মাঠে অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডকে বাংলাদেশ সিরিজ হারিয়েছে এবং ওই সিরিজে মুস্তাফিজের পারফরমেন্স ছিল এক কথায় অসাধারণ। অস্ট্রেলিয়ার তো বলেই ফেলেছিলেন হি ইজ এ ডিফারেন্ট কাস্টমার, আপনাদের মনে থাকার কথা। তো এরকম স্লো এবং টার্ন উইকেটে মুস্তাফিজুর রহমান কতটা ডেঞ্জারাস হতে পারে সেটা আমরা সকলেই জানি। চেন্নাইয়ের পিচগুলো ঠিক সেম রকম হবে, যার ফলে যে কোনো ব্যাটারের পক্ষে এমন পিচে মুস্তাফিজুর রহমানের কাটার খেলা খুব কঠিন কাজ হয়ে যাবে। আর এই বিষয়টা বিবেচনা করেই কিন্তু ধোনির চেন্নাই মুস্তাফিজকে দলে বেরিয়েছে। আমরা যদি দেখি অফ ফর্মে থাকা মুস্তাফিজকে কিন্তু অন্য কোনো টিম নিতে ইন্টারেস্ট প্রকাশ করেনি, চেন্নাই 2 কোটি রুপিয়া বলার পর একটা টিমই তাকে নিয়ে নিয়েছে, নিলামে তাকে নিয়ে আর কোনো বিড হয়নি, অর্থাৎ আর কোনো টিমের কোনো পরিকল্পনায় তিনি ছিলেন না, শুধুমাত্র চেন্নাইয়ের পিচের কন্ডিশনের উপর ভিত্তি করে। যেহেতু মিরপুর টাইপের অনেকটা পিচ হয় এবং সব মিলে এরকম পিচে মুস্তাফিজের পারফরমেন্স ভালো এবং ওই জায়গায় পাথিরানা আছে যে কিনা গত আইপিএলও সাকসেস হলেও তারপর তার ফর্ম একটা খুব ভালো নেই এবং এই আইপিএলে সাকসেস হওয়ার সম্ভাবনাও খুব বেশি একটা আমি দেখছি না, কেননা তার সেই আগের রিদমে কিন্তু তিনি এখন আর নেই। আমরা দেখেছি ওয়ার্ল্ড কাপে সবচেয়ে ফ্লপ ছিল, যদি সে রিদমে ব্যাক করতে পারে ভালো, কিন্তু যদি না করতে পারে এই জায়গায় কিন্তু চেন্নাই সুপার কিংসে বোলিং অপশনে ভোগাতে হবে। তো সব মিলিয়ে এই জায়গায় পাথিরানার ব্যাক আপ কিংবা কন্ডিশনের সুইটেবল এই দুইটা জিনিস বিবেচনা করেই কিন্তু চেন্নাইয়ে মুস্তাফিজুর রহমানকে নেওয়া হয়েছে এবং ধোনির আন্ডারে কোনো প্লেয়ারই ফ্লপ হয় না। যেহেতু মুস্তাফিজুর রহমান তার একটা স্ট্রং জোন আছে কাটার দিতে পারে, আর ওই স্ট্রং জোনটা যদি ভালো করে ইউজ করতে পারে তাহলে কিন্তু তিনি ভালো একটা রেজাল্ট পাবে। তো এই জিনিসটা আমি আশাবাদী ধোনির আন্ডারে মুস্তাফিজুর রহমান তার সেই চিরচেনা রিদমে ফিরে আসবে। আপনাদের মধ্যে অনেকের প্রশ্ন যে তিনি কি প্লেইং ইলেভেনে চান্স পাবে কি না, একটা দুইটা তিনটা ম্যাচ যদি প্রথম দিকে নাও পায় তার পরবর্তীতে রেগুলারই মুস্তাফিজ এইবার আইপিএলের একাদশে সুযোগ পাবে, আর এমনটা আমার মনে হচ্ছে। আপনার কি মনে হয় জানাবেন ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে, এবং এই নিয়ে একাদশে চান্স পাবে কি পাবে না তা নিয়ে আমাদের একটা ভিডিও আছে, ইচ্ছে করলে আমাদের চ্যানেলটাকে দেখে আসতে পারেন। ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য।